প্রাণীদের চোখে পৃথিবীটা দেখতে কেমন চলুন দেখা যাক। সাপের দৃষ্টিশক্তি অনেকটাই বেগুনি রঙের হয়ে থাকে, তাই এরা মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে পৃথিবীটাকে দেখে। এদের নাকের কাছে রয়েছে ইনফ্রারেড সেন্সিটিভ রিসেপ্টর, যার মাধ্যমে এরা উষ্ণ রক্তের প্রাণীকে খুব সহজেই দেখতে পারে। একটি গরুর দৃষ্টি কিছুটা নীল, হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে। এদের চোখের রেটিনাতে কিছু রিসেপ্টর কম থাকে, তাই এরা লাল রং দেখতে পারে না। এছাড়াও এদের দুই চোখের দূরত্বের কারণে এরা আশেপাশের পরিবেশকে অনেকটা চওড়াভাবে দেখতে পায়, তবে পেছনের দিকে এরা কিছুই দেখতে পারে না। এ কারণে কেউ পেছন থেকে এদের কাছে এলে এরা সেটা পছন্দ করে না। ঘোড়ার দৃষ্টি অনেকটাই ভিআর লেন্সের মতো। এদের দুই চোখের দূরত্ব বেশি হওয়ায় মাঝখানে একটি ব্লাইন্ড স্পট থাকে, অর্থাৎ এরা যে কোনো কিছুকে সরাসরি দেখতে পায় না, বরং দুটি আলাদা ভাগে দেখে। তাছাড়াও এরা মানুষের মতো এত রং দেখতে পারে না। গরুর মতো এরাও শুধুমাত্র নীল, হলুদ এবং সবুজ রং দেখে। মাছের চোখে অতিবেগুনি রশ্মির রিসেপ্টর থাকে, আর এদের লেন্স মানুষের চেয়েও বেশি গোলাকার হয়, তাই এরা কোনো জিনিসের দূরত্ব সহজে বুঝতে পারে না। মানুষের মতো এরাও সব ধরনের রং দেখতে সক্ষম, তবে পানির নিচে থাকার কারণে এরা লাল রং অতটা বুঝতে পারে না। এরা দূরের চেয়ে কাছের জিনিস ভালোভাবে দেখতে পায়, তবে গভীর সমুদ্রে থাকা মাছগুলো অন্ধকারেও অনেক পরিষ্কারভাবে দেখতে পায়। পাখিদের দৃষ্টি অত্যন্ত দারুণ হয়। এরা অতিবেগুনি রশ্মি দেখতে পারে এবং এর মাধ্যমেই এরা নিজেদের মধ্যে নারী এবং পুরুষ আলাদাভাবে চিনতে পারে। এছাড়াও বাজ পাখি এবং ইগল পাখির চোখ এমনভাবে তৈরি করা যে তারা এক মাইল দূরের কোনো জিনিসকেও জুম বা ফোকাস করে দেখতে পারে। এছাড়াও একটি কবুতর প্রায় 340 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। আর এদের নজর অনেক তীক্ষ্ণ হয়। এরা অনেকটা উপরে থেকেও রাস্তার ছোট ছোট ফাটলগুলোও দেখতে পারে। মাছিদের দৃষ্টি অন্যান্য প্রাণীদের চেয়ে একদমই আলাদা হয়। একটি মাছির চোখে রয়েছে শত শত রিসেপ্টর, যার কারণে এদের দৃষ্টিও অনেক বড় হয় এবং এরা আশেপাশে সবকিছুই একটু স্লো মোশনে দেখতে পায়। এছাড়াও এরা অতিবেগুনি রশ্মিও দেখতে পারে এবং এর মাধ্যমেই এরা একে অপরের সাথে সহজেই যোগাযোগ করতে পারে। মৌমাছিরা আবার লাল রং একেবারে দেখতে পারে না, যে কোনো লাল রং এরা গাঢ় নীল হিসেবে দেখে। ইঁদুরেরা নিজের দৃষ্টিশক্তির কারণে সহজেই ধরা পড়ে। এদের দুটি চোখ সবসময় আলাদাভাবে নড়াচড়া করতে থাকে, যার কারণে এরা কোনো কিছুই পরিষ্কারভাবে দেখতে পারে না, তাই এরা বেশিরভাগ সময় বিভিন্ন দেয়ালের ধার ঘেঁষে চলাচল করে। এছাড়াও এরা লাল রঙও দেখতে পারে না। বিড়ালের দৃষ্টিতে লাল এবং সবুজ রং ধরা পড়ে না, তবে এরা বাদামি এবং নীল রং খুব ভালোভাবে দেখতে পায়। এদের দৃষ্টি অনেকটা চওড়া হয়ে থাকে, তাই আশেপাশে সবকিছুই এরা একসাথে দেখতে পায়। এছাড়াও অন্ধকারে বিড়ালের চোখ ম্যাজিকের মতো কাজ করে, এ সময় এরা মানুষের চেয়েও 6 গুণ ভালোভাবে দেখতে পায়। কুকুরেরা লাল ও কমলা রং দেখতে পায় না, তবে এরা নীল এবং বেগুনি রং খুব ভালোভাবে দেখতে পায়। এছাড়াও ধূসর রঙের প্রায় 40টি আলাদা আলাদা শেড এরা খুব ভালোভাবেই বুঝতে পারে। মানুষের মতোই ব্যাঙও সব ধরনের রং দেখতে পায়, তবে এরা সবকিছুতে নজর দেয় না। যেসব কীট পতঙ্গ নড়াচড়া করে, এরা শুধু তাদের দিকেই ফোকাস করে, আর নড়াচড়া না করলে এরা তাদের দিকে একদমই মনোযোগ দেয় না। এভাবে আশেপাশের কোনো শিকারী প্রাণী ছায়া পড়লেও এরা তা গায়ে লাগায় না। পৃথিবীতে সবচেয়ে অসাধারণ দৃষ্টির অধিকারী হলো গিরগিটি। এরা 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। এদের দুটি চোখ সম্পূর্ণ আলাদাভাবে নড়াচড়া করে, যার কারণে আশেপাশে যে কোনো কিছু দেখতে হলে এদেরকে মাথা নাড়াতে হয় না। এরা এক জায়গায় স্থির থেকেও আশেপাশে সবকিছু সুন্দরভাবে দেখতে পায়। দর্শক, এমন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে আমাদের এই প্লেলিস্টটি দেখতে পারেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।